নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এলোয়ার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল জামাই ষষ্ঠীর দিন, সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো চলুন, আমার তো এবছর আর জামাই ষষ্ঠী হবে না, প্রথমত কাল ওষুধ, দ্বিতীয়ত মা তো আর নেই, আর কোনোদিনই আমার জামাই ষষ্ঠী হবে না। তো যাই হোক, এই দেখুন না, কালকে বিকালে ঝড় হয়েছে, ঝড়েই সজনের ডালটা ভেঙে গেছে, আর কত ডাঁটা, সরি এটা সজনে নয় নাজনে, আমি যদিও বা এটা ঘুলিয়ে ফেলি সজনের নাজনে, তো ডাঁটাগুলো অনেক বড় বড়, প্রচুর ডাঁটা। তা এগুলো এখন বাবা দেখি এগুলো ঠিকঠাক করবে, মানে ডালটা এনে এদিকে এনে ডাঁটাগুলো ছাড়াবে। তা আমি সকাল সকাল ভাবছি কি কটা আম পেড়ে নিই, গাছে একদম তাজা তাজা পাকা পাকা আম, উফ, আর নরম হয়ে গেলে যদি আবার পোকা হয়ে যায়, ওর জন্য একটু শক্ত থাকতেই পেরে ফেললাম। আর এই আমের জালিটা বাবা কালকেই বানালো, জালিটাও বেশ ভালো হয়েছে। এইভাবে না আম পারলে আমগুলো থেঁতলেও যায় না আর নষ্টও হয় না, বেশ ভালোই থাকে। এই যে আরোহী চলে এসছে আমগুলো সব বের করার জন্য। তো চলুন, আজকে ভাবছি আপনাদেরকে আনারসের বাগানটা আর একবার দেখাই। এই দেখুন এতগুলো ডাটা পেয়েছে। তো চলে আসলাম আনারসের বাগানে। এর আগে যখন আমি আনারসগুলো দেখিয়েছিলাম, আনারসগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু এখন বেশ পাকার মুখে। আর এই আনারসগুলো তো কোনো সার ছাড়া, মানে খেতে দারুণ হয়। আর এই মুখিগুলো লাগিয়ে দিলে আবার ধরুন আনারস হয়ে যাবে। তো আমার মাই খেত এই আনারসগুলো, কিন্তু এখন আর খেতো নেই, এখন জানি না কে খাবে, যে পাবে সেই খাবে। এই দেখুন কাঁঠালটাও বড় হয়ে গেছে। আজকে জানেন তো দাদাটার বাড়ি নিমন্ত্রণ আছে, দাদার সঙ্গে তো আগেও পরিচয় করিয়েছি আপনাদেরকে পিকনিকে। তো যাই হোক, এখন ওর বাড়িতে খাওয়া দাওয়া করতে যাব। আর এই যে বাবা আজকে আবার কী করেছে, সকাল সকাল তালের শ্বাস নিয়ে এসছে। আর জামাই ষষ্ঠীর দিনে তালের শ্বাসটা কিন্তু আমাদের ঘরে ঘরে থাকেই, বেশ তালের শ্বাসটা মানে ঘরোয়া পদ্ধতি চলে এসছে, এটা পরম্পরা, তালের শ্বাস জামাই ষষ্ঠীর দিনে আনেই, আমার শ্বশুর বাড়ি কি আর বাবার বাড়ি কি। তো আমার আরোহীও চলে এসছে সকাল সকাল ওটাকে খেতে, কিন্তু এখনও কোনো খাবার খায়নি, কিন্তু তালের শ্বাস খাবে। তা যাই হোক, আমরা সব রেডি শেডি হয়ে আবার বেরোতে হবে। তা ভাবছি যাব, খালি হাতে তো যাওয়া যায় না জামাই ষষ্ঠীর দিনে, ভাবছি ওই ডাঁটা কটা আর এই রসমালাই আর কিছুটা আম নিয়ে বান্ধবীর বাড়ি চললাম আমরা। এই যে আরোহী, এই যে আগে আগে যাচ্ছে আমার পতিদেব। তো মা তো নেই, তো মা থাকলে কি হয়, অনেক মানে বাড়িতে এই আনন্দটা হয়। তো আজকে দু মাস প্রায় 23 দিন হয়ে গেল মা নেই। তা এই যে বললাম না আমার একটা দাদা আছে, মানে নিজের থেকেও বেশি, ব্যাস ওর বাড়িতেই আজকে ষষ্ঠী নিমন্ত্রণ, তো সেইখানেই সবাই আর কি এই যাচ্ছি। তো জামাই ষষ্ঠীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও আমার ভালোবাসা। আর জামাই ষষ্ঠী মানে তো জামাইদের নামে, কিন্তু অ্যাকচুয়ালি তো ষষ্ঠীটা বাচ্চাদের জন্য। তো বান্ধবীর বাড়ি যাচ্ছি, যাই গিয়ে আবার দেখা হবে। আজকে চলে তো এসছি, তবে যাই হোক আজকে শুক্রবার, কালকে শনিবার, কাল তো বাড়ি চলে যাব। আর আমার এখান থেকে বাইরে অনেকটাই, আর এখন পিসি পিসামশাই থাকবে, অনেক দিন আছি তো, মিনিমাম দুর্গাপুজোর পর থেকে আছি, প্রায় 9 মাস হয়ে গেল। শ্বশুর শাশুড়িও বুড়ো হয়ে গেছে, তাও আমি এখানে আছি, কিছু বলে না, কিন্তু এবার আমায় যেতে হবে, পরে আবার আসবো, বেশ কিছুদিন পরে আবার আসবো, এখন আসা যাওয়া থাকবে। ভেবেছিলাম, বলেও ছিলাম যে বাবা আমার কাছে চলো, কিন্তু বাবা যাবে না, ওনার জন্য খুব খারাপ লাগছে, কি করব। তো যাই হোক, আমি আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি, খাবারে কী কী মেনু আছে অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে। গল্প করতে করতে ওরা তো আগে অনেকটা পৌঁছে গেছে। তা যাই হোক চলুন, তা চলে এসেছি একদম খাবার থালিতে। খাবার থালিতে আছে কী কী, একটু চিকেন কষা, ডাল, ইলিশ সর্ষে, এদিকে ডাটা সর্ষে দিয়ে, আবার এদিকে ইলিশ মাছ ভাজা, আরও সব থালাতে দেখা হচ্ছে কী কী আছে, এখন সব জোগাড় হচ্ছে। তাই যে সাদা ভাত, পটল ভাজা, আলু ভাজা, ডাল, এই যে ইলিশ আর সর্ষে দিয়ে এই চিকেন কষা, ডাটার তরকারি, একটু শসা, একটু লেবু,
একটু চাটনি, চাটনিটা একটু দেনি অনেক, আর এক বাটি রসমালাই। তো মায়ের জায়গায় এবার আমার বান্ধবী জামাই আদর করলো, তা চলুন এবার আমরাও খেতে বসে গেছি। তা অনেকটা ভাত নিয়েছি, যদিও আমরা এতটা ভাত খাবো না, এখানে তিনজনে ভাত নেব। আর আমি এই প্লেটটায় বসে গেছি একটু ইলিশ মাছ ভাজার তেল আর একটা ভাজা ইলিশ নিয়ে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।